প্রিয় দর্শক, আজ আমরা আজিম নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি রাখা যাবে কিনা এবং এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন, আজিম নামটি কি ইসলামিক নাম? হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। শুধু আজিম নামটি রাখা ঠিক নয়, আজিম নামটি আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম। আজিম কেবল আল্লাহর নামই হতে পারে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। আজিম নামের সঙ্গে আব্দ কিংবা আব্দুল যোগ করে রাখতে হবে, এভাবে যেমন আব্দুল আজিম। আব্দ কিংবা আব্দুলের অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম। আজিম শব্দের অর্থ সর্বত্র মর্যাদাশীল, আর আব্দুল আজিম অর্থ সর্বত্র মর্যাদাশীলের বান্দা কিংবা গোলাম। আজিম নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।